আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন বিরোধে আশা করি আল্লাহ সমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা যারা অলরেডি বর্তমানে ছুটিতে বাংলাদেশে আছেন বা যারা নতুন করে সৌদি আরবে প্রবেশ করবেন নতুন বিষাদারি লোক যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যে আপডেটটি যাওয়া যাতের তরফ থেকে সেটা হচ্ছে এখন থেকে আপনাদেরকে ইমিগ্রেশনে যাওয়ার আগে বা সৌদি আরবে ঢোকার আগে অন্তত বাহাত্তর ঘন্টা আগেই আপনার ভ্যাকসিন নিয়েছেন কি না সেটার একটি স্ট্যাটাস আপনাকে মুকিম পোর্টালের মাধ্যমে তাদেরকে জানাই দিতে হবে অর্থাৎ আপনি যখনই ভ্যাকসিন নেবেন আপনি যখনই ভ্যাকসিন নেবেন তখন যে ভ্যাকসিনের যে রিপোর্টটা থাকবে সেই রিপোর্টটা আপনি কখন করেছেন কোন টাইমে করেছেন এই বিস্তারিত অল্প কিছু জিনিস যেগুলো মুকিম পোর্টাল বা মুকিম ওয়েবসাইটের মাধ্যমে সেই লিঙ্কের মাধ্যমে আমি আপনাদেরকে এই লিঙ্কগুলা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যারা ইকামাদারি লোক আছেন যারা আপনারা ভ্যাকসিন নিয়েছেন আবার যারা ইকামাদারী আছেন বাট ভ্যাকসিন নেন নাই তারপর যে ভিজিট বিষাদ যারা আছেন ভিজিটের লোক যারা আছেন তাদের জন্য এরকম চারটা লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আপনার লিঙ্কগুলো ক্লিক করলে ফর্মটা পেয়ে যাবেন তো আপনারা যারা নতুন বিশাদারী লোক আছেন যারা সৌদি আরবে ঢুকবেন অন্তত লুকার বাহাত্তর ঘন্টা আগে আপনার করোনা টেস্ট করতে হবে এবং করোনা টেস্টের যে রিপোর্টটা থাকবে সেটা আপনাকে ওইখানে সাবমিট করতে হবে তো সাবমিট করার ফলে কি হবে আপনার টিকা বা ভ্যাকসিনটা নেওয়া আছে কি না বা নিয়েছেন কি না এই বিষয়টা গভর্নমেন্ট জানতে পারবে সৌদি আরবে তো এই ক্ষেত্রে আপনার কতটুকু লাভ হবে সেটা হচ্ছে আপনাকে ইমিগ্রেশনে আপনাকে বেশিক্ষণ সময় লাগাবে না এখন অনেকেই আপনারা বাংলাদেশ থেকে যারা যান দেখা গেছে আপনাদের ইমিগ্রেশনে অনেক সময় নিয়ে নেয় এটা মেন কারণটাই হচ্ছে সৌদি আরবে এই কাজটা তখন তারা করতো অর্থাৎ যাওয়া যাতে লোক করতো যে ইমিগ্রেশনের এই কাজটা যাওয়া করত করতো অ্যান্ড হচ্ছে এখন থেকে সেই ইটা ওইখানে যাতে লেট না হয় তারা এই বিষয়টা সরাসরি গ্রাহকদের হাতে ছেড়ে দিয়েছে বা কর্মীদের হাতে ছেড়ে দিয়েছে তারা লিঙ্কগুলো দিয়ে দিয়েছে বা ওয়েবসাইট একটা মাধ্যম দিয়েছে যে মাধ্যমে তাদেরকে আপনি অনলাইন রিপোর্টটা তাদেরকে সাবমিট করার পর পরই আপনি যখন ওইখানে যাবেন ইমিগ্রেশনে যাবেন জাস্ট আপনার এটা শো করবে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন যখন আপনার ইগুলো দেখাবেন আপনি ওখানে ফিঙ্গারটা দিবেন তখন কিন্তু ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে স্ট্যাটাস থাকবে তারপর আপনার পাসপোর্টের ওপর এভরিথিং চলে আসবে ওইখানে পাশাপাশি হচ্ছে আপনার যে মেডিকেল রিপোর্টটা সেটা ওইখানে চলে আসবে দেন হচ্ছে আপনাকে বেশিক্ষণ ওইখানে থাকতে হবে না খুব দ্রুত সময়ে আপনাকে ছেড়ে দেওয়া হবে সো এই জন্যই মূলত এই সিস্টেমটা করা হয়েছে এবং প্রত্যেক প্রবাসীদের জন্য আসলে এটা ভালো হয়েছে কারণ দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে থাকার চেয়ে আগে থেকেই নিজেকে বা নিজের ডকুমেন্টস গুলা সাবমিট করাটাই উত্তম আমি মনে করি তো এই কারণেই আপনাদের জন্য এই বিষয় ঘোষণা করা হয়েছে তো এই ছিল আজকের আপডেট অনেক হয়তো আরেকটা বিষয় জানার জন্য অনেকটাই কমেন্ট করবেন বা ওকালা সম্পর্কে কিছু বলেন ওকালা কবে চালু হবে বন্ধ কেন এটার বিষয়ে কয়েকটা বিরোধ করেছি বাট ওকালা কবে চালু হবে এই বিষয়টা এখনও আমরা নিশ্চিত না যখনই কোনো রকমের আপডেট আমাদের কাছে আসবে ওকালা সংক্রান্ত যে আপনাদের ওকালা কবে থেকে চালু হবে আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ